আর প্রত্যেকটা গাড়ি লেগে সার আছে কত? প্রত্যেকটা গাড়ি লেগে সার কত? আগে সার লইলে ভাই? হ্যাঁ সার, প্রত্যেকটা গাড়ি লেগে 20,000 সার, প্রত্যেকটা গাড়ি 30,000 আজকে 40,000 না 30 কইছেন 30ই থাক ভাই 30 বাড়াই দেন না ভাই আজকে 30,000 টাকা ডিসকাউন্ট। এবার আসি আমরা এদিকে দেখি, এটা কি ভাই? এটা কিনে আসলেন আরে ভাই, এটা XGO 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 হ্যাঁ আচ্ছা, এটা মডেল কত? এটা 2013 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা ও ভাই, গাড়ি দেখাবেন ভিডিওতে, গাড়ি দেখান, খালি গাড়ি দেখান যে কি গাড়ি। এবং একটা না মানে প্রত্যেকটা গাড়ি, শুধু একটা না ভাই, প্রত্যেকটা গাড়ি। এক্স করলা আছে, বাইরে আছে এক্স করলা, বাইরে আছে জি করলা আছে। 7 সিটের গাড়ি লাগবো? 7 সিটের গাড়ি আছে তো ভাই, এই যে 7 সিটের গাড়ি। আরে ভাই নাই মানে নাই কোনো শব্দ নাই, নাই কোনো শব্দ হইব না, নাই কোনো শব্দ নাই। আচ্ছা এই পাশে দেখাচ্ছে প্রিমিয়াম। যারা বিজনেস 99 এর লাইভে আছে, এই যে দেখেন ভাই একবার এই যে লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে দেন একটু বেশি বেশি, কারণ আজকে আমরা ঈদের আগে মিনি ফুটবল খেলা হয়েছে ইনশাআল্লাহ। এই সব অফার, অফার একবার অফার, এই তিন দিনে কোনো মানে ফুল অফার, ফুল অফার চলবে। আচ্ছা এই যে দেরা সাইদ ভাই বলছিল তেলের গাড়ি মানে একদম গতই দুধ তো সার দিছি ভাই, আপনার কথা তো গতই দুধ সার দিছি, একটু কমাই দিয়েন আমাকে, একটু বাঁচাইন না জানে সাইদ ভাই লাইভে আসলে জানো তো ডিসকাউন্ট থাকবো, এটা জানে আমার দর্শকরা সবসময় বিজনেস টাইম এর সাথে যারা। হ্যাঁ আমি তো একবারে যতবার করছি আপনার তো কইলেই কইছি স্যার, হ্যাঁ 99 মানে স্যার, 99 মানে স্যার, হ্যাঁ 99 মানে স্যার। আচ্ছা আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখাবো, বাট আমরা একটু বাইরেও আছে ভাই, বাইরেও দেখাই, বাইরেও কিন্তু আছে। আর একটু যদি বাইরে যাই আমরা, বাইরে বাইরে যেতে আমরা এই সাইডে 1500 সিসির আমরা আজকে চমৎকার একটা গাড়ি দিব। এই যে এই পাশে দেখেন, হ্যাঁ ঠিক আছে আমরা আছি কোথায় এটা দেখেন, এই যে সবাই খালি বাচ্চা নোয়া খুঁজে কয় সাইদ ভাই বাচ্চা নোয়া দেন, বাচ্চা নোয়া দেন, দেখেন যে বাচ্চা নোয়া লই আইছি, বড় নোয়া আবার ওই পাশে আছে। পেপারস কি অবস্থা? পেপারস আমার প্রত্যেক জায়গায় 100% ওকে। আর এটা বাচ্চা নোয়া? বাচ্চা নোয়া। আচ্ছা আর ভিতরে আছে মুরব্বি নোয়া? ভিতরে আছে মুরব্বি নোয়া। আচ্ছা এই বাচ্চা নোয়া পেপারস কমপ্লিট আছে? কমপ্লিট 10 লাখের কমে দিতে হইব? হ্যাঁ এটা তো 10 লাখের কমে, 8 লাখের কমে না ভাই, 8 লাখের কম না, এটা তো 8.5 লাখ দামি, 8 লাখের কমে দিমু কে? আচ্ছা দিয়ে দেন। এই পাশে দেখি, হ্যাঁ এটা কি অবস্থা বড় ভাই? এটার অ্যাক্টিভ ভাই, হ্যাঁ এটা 2012 মডেল, এইটা কিন্তু ভাই তেলের গাড়ি, তেল এইটাও তেল ভাই, তেলের গাড়ি, পেপার কমপ্লিট আছে? কমপ্লিট আমার তো বলছি সব গাড়ির পেপার কমপ্লিট। আচ্ছা এবং আমার তো গাড়ি নিতে হলে নাম পরিবর্তন করে নিতে হবে। নাম পরিবর্তন? হ্যাঁ কইরে দিতে হইব? হ্যাঁ আমি দিমু আর হাই করে নিব, এই তো ঘটনা। আচ্ছা লাইটটা দ্রুত শেয়ার দিয়ে দেন আমরা, এটা কি লাইট জ্বলে না ভাই? এইটা আমরা একটু দেখাই দেই, এমএস কার গ্যালারি, এটা হচ্ছে মোহাম্মদপুর লাইট, একটু বন্ধ হই সূচনা কমিটি সেন্টারের ঠিক পাশেই আপনারা শোরুমটা পাবেন। আচ্ছা ঠিকানা আমি বলে দেব ভাই, একবার সহজ করে দিব। হ্যাঁ একবার যে দিক দিয়ে আসুক, শ্যামলী তাইলে আদাবাদ থানার সামনে। আচ্ছা আর যদি শিয়া মসজিদে আসে তাহলে জাফান কাদেন পর হইলেই আপনার সূচনা কমিটি সেন্টার, এই রিসে সোজা ঠিকানার হয় না, যে দিক দিয়ে আসুক এই দুই দিক দিয়ে তো আমার এই জায়গা আসতে হবে, তাহলে শ্যামলীতে আসলে আদাবাদ থানার পরেই। আচ্ছা আর যদি শিয়া মসজিদে আসে, শিয়া মসজিদে আইলে জাফান গার্ডেনের পরেই ডাইন পাশে সূচনা কমিটি সেন্টার। আচ্ছা এই সব বিষয়, এই সব বিষয়। আর আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, ফোন নাম্বার স্ক্রিনে আছে, যদি চিনতে আইকে জানার কোন জায়গায় গিয়া ফোন নাম্বারে যোগাযোগ, বাইরে গেলে ফোন দিবেন। জি বড় ভাই আমরা বাচ্চা নোয়া দিব, বলেন ভাই মডেল কত? এটা মডেল হলো ভাই, এটা মডেল হলো 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন? আচ্ছা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন, এটা আমরা দেখি। জি ভাই সিসি 1500, সিসি 1500, এসি কমপ্লিট, 100% কমপ্লিট, পেপারস কমপ্লিট, এই পেপার ছাড়া তো কোনো কথাই হইব না। আচ্ছা পেপার ছাড়া গুলো কত হইব না? পেপার সাইডে জিজ্ঞাসাই করার লাগবে না, এটা দেখি যদি ফেলও থাকে এটা আমি কইরা দিব আমার টাকা দিয়ে। ওকে এটা সিএনজি করা আছে না ভাই? হ্যাঁ সিএনজি করা, সিএনজি করা আছে, 1500 সিসি,
1500 cc লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন। আমরা রাতের বেলা লাইভে চলে আসছি, সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন। এটা হচ্ছে টাউন এক্স নোয়া বাচ্চা নোয়া যারা যাচ্ছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন, আছে কিনা, যদি ক্যামেরায় পরে আমাদেরকে বলবেন যে ভাই হ্যাঁ ভাই এই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমডি জারিফ আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাছ। আকাশ ভাই আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাছ। যে যেখান থেকে আছেন ভাইয়া, এটা হচ্ছে CC 1500। হ্যাঁ CC 1500। আচ্ছা, এসি ইঞ্জিন গিয়ার পেপার অল ওভার ওকে আছে, নো সাউন্ড আজকে কোনো সাউন্ড হবে না, একদম অফার প্রাইজে যারা নিতে চান আজকে একদম অফার প্রাইজে থাকবে। প্রতিটি গাড়ি যারা এলিয়ন প্রিমিয়াম চাচ্ছেন থাকবে ইনশাআল্লাহ, এক্সপ্লোরার থাকবে এবং অ্যাভেঞ্জার দিব 7 সিটার গাড়ি, একদম অফার প্রাইস ভাই, অফার প্রাইস দেব। বলেন কত এটা? কোনটা এটা? হ্যাঁ এটা ভাই আপনার 8,90,000 টাকা। 90? 8,90,000। আমাকে যদি বলছে আর একটু কমাই দিন না, ওই তো আমি বলছি 8.5 আলহামদুলিল্লাহ। সিলিং থেকে শুরু করে যেদিকে তাকান আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশন। মডেল কত বলেন ভাইয়া? সাইদ ভাই এটা 2012 মডেল ভাই, 2018 রেজিস্ট্রেশন। 12 মডেল 18 রেজিস্ট্রেশন। জি ভাই বলেন ভাই, ঈদের আগে ভাই এটা হলো আপনার 13,45,000 টাকা। 40 না 30 20 দিলাম 30 করে লাইসেন্স না এই জন্য 20 লাল টুকটুকে গাড়ি যে নিচে সে খুব লাকিম্যান, লাকিম্যান লাল সবাই পছন্দ করে, লাল সবাই পছন্দ করে। হ্যাঁ আর বিশেষ করে আর বললাম নাইন বাকিটা পরে মনে, যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। আমরা 7 সিটের গাড়িও দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ 7 সিটের গাড়ি, 7 সিটের গাড়ি থাকবে, এলিয়ন থাকবে, এক্সিউ থাকবে, এক্সকোলা থাকবে, জি কোলা থাকবে, প্রিমিয়াম থাকবে। এই যে একবার বড় ভাই, হ্যাঁ এই যে একবার ভাই দেখেন, একটা শেয়ার দিয়ে দিন যারা আছেন, প্লিজ একবার দেখেন, একবার সুন্দর দেন। আচ্ছা চক চক একবার দেখাই দেন। এটা মডেল কত সাইড ভাই? এটা মডেল 13 মডেল। আচ্ছা 13 মডেল আর রেজিস্ট্রেশন? একটা গাড়িও দেখাইতে পারবো না, চ্যালেঞ্জ কোন আছে কিনা আইসা দেখে চেক করে নেবেন ভাইয়া। এটা ঈদ অফার দিয়ে দেন, দেখে দিচ্ছেন তো দেখছি ভাই, 12,50,000 12,50,000 কোনটা কোন? 12,50,000 সম্ভব? সম্ভব না। আচ্ছা আমি বললাম না, এই সম্ভব না। এটা হচ্ছে 6 মডেল। হ্যাঁ 6 মডেল, 6 মডেল প্রিমিয়াম চালাচ্ছে। হ্যাঁ 6 মডেল প্রিমিয়াম। আচ্ছা ওকে, এরা এসি পেপারস সবকিছু কি অবস্থা আছে একটু বলেন তো সাইদ ভাই। হ্যাঁ আমি এসি পেপারস এটা 100% ওকে, 100% বুঝেন কিন্তু? হ্যাঁ বুঝে কই না, বুঝে কথা কমু ভাই, বুঝাবেন? বুঝেই কইছি। আচ্ছা কোন অ্যাক্সিডেন্টই খোলা কাটা মাইল নাই? নাই না, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। এই যে দেখাই দেন, আমি লোগো দেখাই দেন। হ্যাঁ আমি লোগো দেখাই দেন, দেখেন লোগো দেখাইলে 100% মানুষ বুঝে, 99% শেয়ার দিন প্লিজ যারা আমাদের সাথে আছেন। লেফট সাইড ভাই, আচ্ছা আমার সাথে সাইড ভাইয়ের গাড়িগুলো অনেক সুন্দর। ওকে
তার কি কবল যে নিব তার কবলে একবারে লাইফ গ্যারান্টি মানে ভরপুর ভরপুর কেবল কাগজটা করে নিয়ে আসলাম ভাই। আচ্ছা পেপার পাইবে কত কত তাহলে? এক বছর দুই বছর একবার ফুল, মানে আজকে থেকে এক বছর দুই বছর ফুল ফুল। আরে বাবা কপাল লাগছে, আমার মনে হয় দুই বছর গাড়ি চালানোর পর গাড়ি আবার বিক্রি করে এরপরে এইটা বিক্রি করতে পারবে। এইটা এই টাকাতে আরো বেশি বিক্রি করতে পারবে ভাই মাশাআল্লাহ। এটা মডেল হচ্ছে, এটা দশের মডেল, দশের মডেল হ্যাঁ। এবং এটা হচ্ছে জিপে গেস, যেটা আমরা বলি গেস। এই যে দেখেন এসি প্যানেলটা টাচ এবং পুশ স্টার্ট মনিটর আর এসি মনে কিছুক্ষণ আগে গাড়িটা আমরা চালানো হয়েছিল, গাড়িটা ভিতরে আমরা এইটা হলো 15,90,000 টাকা। 90 এই খালি 90 যে শুরু করে ভাই আজকে কাগজটা করে আনলাম, তাহলে এইটা তো আমরা ঠকাইতে পারবো না। আমি তো 35,000 টাকা মানে 40,000 টাকা লাগছে কাগজটা করতে। আচ্ছা 90 না 80 করে দিব, 80 করে দিবেন, 80 দেখেন 80 80 80 70 ছোট ভাই হ্যাঁ পাইবেন কিন্তু আসলে ভাইদের পাবেন। কি অবস্থা ভালো? যাক আলহামদুলিল্লাহ শুকরিয়া। এই যে দেখেন সিএনজি তো কনভার্সন করা আছে, এই যে সিএনজি তো কনভার্সন করা, পেপার এসি কি অবস্থা আছে সাইদ ভাই? ভাই পেপারস এসি, পেপারস এসি 100% ওকে। আর আমি কি খুঁজি জানেন? দেখুন কোনা গাড়ি মায়ের টের আছে কিনা। না না মায়ের কোনো গাড়ি নাই ভাই। আচ্ছা নাই, কিছু করার নাই। লাইভটা শেয়ার দেন। আকাশ ভাই কেমন আছেন আমাদের সাথে? পাপ্পি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখেন এসি সাউন্ড সিস্টেম পেপারস অল ওভার ওকে। এটা মডেল কত বলেন সাইদ ভাই? এটা 2000 এই 2000 এটা হলো মডেল হলো 2012 মডেল। আপনার কথা বলি তোমার 10,000 আছে মানে কয় কি সেভেন সিটার গাড়ি নাই মানে এই দিয়ে দেন সেভেন সিটার গাড়ি সামনে পিছনে বাম্পার করা আছে, ঠিক আছে সামনে পিছনে বাম্পার করা আছে, সেভেন সিটার যারা চাচ্ছেন। এই যে লাইট অরিজিনাল। ও ভাই এটা এলপিজি করা ভাই। হাই রে ভাই একবারে ভাই এলপিজি করা দেখছেন? এ মাথাই নষ্ট দেখছেন? এলপিজি করা, এলপিজি করা। এটা দেখেন সিট গুলো একটু দেখাই দেন ভাই একবার। এই যে 60 লিটার এলপিজি করা, 60 লিটার এলপিজি করা ভাই। ওকে দেখছেন কত সুন্দর সিট গুলো, সেভেন সিটার গাড়ি, ডুয়েল সিট। যারা ঈদের আগে, ঈদের আগে ফ্যামিলিকে নিয়ে বাচ্চা কাচ্চা মা বাবাকে নিয়ে হ্যাঁ ঠিক আছে দেশে যাবেন, যাবেন ওই ভাইদের জন্য হচ্ছে এই সেভেন সিটার গাড়িটা, সেভেন সিটার গাড়ি। যারা ফ্যামিলিকে নিয়ে চিন্তা করেন বিশেষ করে। এই যে আমরা একটু ভিতরটা দেখাই, ভিতরটা না দেখালে এইটা দেখলে তো ভাই মাথা নষ্ট। এটা দেখো আমার ভয় করে ভাই। পং কেমন করে কে ভাই? আরে ও বরে ভাই ভাই হ্যাঁ দিয়ে দিছি, ওরে ফ্রি দিয়ে দিম। আচ্ছা এটা দিয়ে দেন, এটা ফ্রি ফ্রি। দেখেন এটা সাউন্ড সিস্টেম পেপারস অল অপশন অটো এবং সিসি 1500 ভাই। হ্যাঁ 1500 ভাই, 1500 সিসি। এগুলা 1500 সিসি, 1500 সিসি পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট। আচ্ছা ডোরের পেজ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট আছে মাশাআল্লাহ ভাই। আর
পেপার তো আমার ওকে আছে। আচ্ছা বলেন কত আজকে? এইটা হলো আমার দাম চাইতেছি আমরা হলো এই 15,95,000। 14,95,000 ভাই, 14,90,000 দাম দিছিলেন কত? 14,95,000 মানে 15,95,000 দিছিলেন। দাম কমছে তো? কমছে ভাই, তাহলে আমি টেনশনে গেছি নাই, কমাই দিছি, কমাই দিছি। আচ্ছা তাহলে আমি আবার বলে দেই না, ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে 2010 এর মডেল, মডেল 11টা রেজিস্ট্রেশন, 63 এটা এলপিজি তো কনভার্সন করা আছে, পেপার 24+25 কমপ্লিট, রাইট? ঠিক আছে, 7 সিটের গাড়ি, অ্যাভেঞ্জার। এটার দাম ছিল সাইদ ভাই বলে বলে দিছিল একটা, ওটা বললাম না, বুলের কথা গেলাম না, আমরা শুদ্ধতে যাই, শুদ্ধ হইছে 14,95,000, বাট আজকে হচ্ছে 14,90,000, 14,90,000, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার দেবো আমরা প্রিমিয়াম। এটা প্রিমিয়াম। আচ্ছা এটা মডেলটা বলেন সাইদ ভাই। এটা হলো মডেল 2012 মডেল ভাই। আচ্ছা 12 মডেল, হ্যাঁ। আর রেজিস্ট্রেশন? 17 রেজিস্ট্রেশন। এটা বোনাটা খুলেন তো পড়ো ভাই, 12 মডেল 17 রেজিস্ট্রেশন। হ্যাঁ ভাই দেখেন একবার তেলের গাড়ি, এই যে দেখেন 12 মডেল 17 রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট। আর এটা বললাম না কিছু, যারা দেখতেছে ওই বাইরে, ওই বাইরেই বুঝবো, লোকরা দেখলেই বুঝবো, ঠিক আছে, বুঝা দেখলেই বুঝবো। বিবিটি ইঞ্জিন, হ্যাঁ, মাশাআল্লাহ জাপানি স্টিকার এবং হিটপ্রুফটা দেখেন, মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ। আমরা ভিতরটা দেখাবো। আচ্ছা যারা প্রিমিয়াম চাচ্ছেন আমি বলবো যে এসে দেখতে পারেন, এটা পেপারস 24+25 কমপ্লিট পাবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, 24 পুশ স্টার্ট, এসি টাচ, মাশাআল্লাহ, মানে এরা যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ। এই এটা যদি কেউ ভাই দেখে তে আসে, আমার মনে হয় যে মানে রেখে যেতে, এটা দেখলে আর থুয়ে যাইতো না ভাই, এটা দেখলে এটা লয়ে যাইতেইব। দেখেন মাশাআল্লাহ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যারা লাইভটা দেখতেছেন সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাদেরকে একটু জানাবেন প্লিজ। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ। এটা আমরা দেখি কি অবস্থা আছে ভাই, এটা কি আজীবনে কখনো কি সিএনজি বা এলপিজি হইছে? না না না, ওইলি তো এআই থাকতো না, ফুটা ছিদ্র মিদ্র হইছে না? হ্যাঁ ছিদ্র থাকে তো, এটা বোঝাই যায় ভাই। আচ্ছা এটা বোঝা, লুকাচুরি কিছু নাই? না না না, এটা তো আমি নাইলি বললাম, ধরেন আমারটা ভুল হইলো, কিন্তু সে দেখে নিব না, তাহলে আমার আমি কথা তো জব থাকবো, জব থাকবো তাইলে, তারপরে মানুষ মানে ভুল আছে। আচ্ছা তাহলে ভাইয়া এটা আমরা আজকে অফার প্রাইস বলে দেন, ১ লাখ কম। এরপর থাকছে এলিয়ন, এরপর হলো আপনার এলিয়ন, এলিয়ন। এটা মডেল বলেন সাইদ ভাই, এটা 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন ভাই, 7 মডেল 12 রেজিস্ট্রেশন, ফুল গাড়িটা দেখাই দেন ভাই, 7 মডেল এলিয়ন কিনে 12 রেজিস্ট্রেশন। হ্যাঁ আচ্ছা 7 মডেল 12 রেজিস্ট্রেশন, এটা দেখে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে গাড়িটা কতটুকু ফ্রেশ দেখেন, এগুলো আসলে না দেখলে বোঝা যায় না, একদম ফ্রেশ ভাই গাড়িটা, একদম ফ্রেশ। চেষ্টা করি একটু আপনাদের একটা আইডিয়া দেওয়ার লাগে, মানে গাড়ির যে ফ্রেশনেসটা মাশাআল্লাহ চমৎকার একটা কন্ডিশন আছে, এবং নিকেল হ্যান্ডেল, উডেন প্যানেল, এসি অল ওভার ওকে। এবার এটা সিএনজি এলপিজি কি করা আছে সাইদ ভাই? হ্যাঁ এটা সিএনজি করা আছে ভাই, সিএনজি। আবার ভিতরে দেখা দেন কত সুন্দর বাতি জ্বলে, ই উঠাইলে বাতি জ্বলে, উঠাইলে বাতি, উঠাইলে হেল বাতি জ্বলে, হ্যাঁ উঠাইলে বাতি। আচ্ছা এই যে গ্লাস অরিজিনাল, এটা সিএনজি না এলপিজি? সিএনজি, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা আসবেন, গাড়ি দেখে নেবেন, কোনো সমস্যা নেই। বডিতে কোনো মাইর আছে কিনা মাশাআল্লাহ? না। এটা মডেল হচ্ছে? এটা 7 এর মডেল ভাই, 7 এর মডেল এলিয়ান, হ্যাঁ 12 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 12 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ ভাই। এটার দাম কত দিতেছেন সাইদ ভাই আজকে? এটার দাম দিতেছি ভাই 17,25,000 টাকা, যদি আপনি ফাইনাল বলেন 17,00,000। ফাইনাল 17 বলতাম, ফাইনালে একবারে 17,00,000, একবারে 17,00,000 টাকা, হ্যাঁ 17,00,000 টাকা। আচ্ছা এর মধ্যে এই 17,00,000 টাকায় গাড়ি নেওয়ার পরে কোনো কাজ করতে হইব? যদি কাজ দেখাইতে পারে ফ্রি করাই দিব, আর দেখেন না ক্যামেরায় দেখুক না, আমি কইলে হইব না, না না এটা ঠিক ভাই।
দাম কত দিবেন? এটা 16,90,000 টাকা। না ভাই, কমায় না ভাই, কমায় না ভাই। দেন ঈদের দামাকা বলছেন? দামাকা 16,50,000। 16,50,000, ঠিক আছে। এবার জায়গা মতো হয়েছে, 16,50,000। 16,50,000 জীবন আর আছে কি? গাড়ি সব বেচলাম ঈদের আগে। আচ্ছা, এরপর থাকছে XGO। হ্যাঁ, এটা XGO। আচ্ছা, এর মডেল কত সাইড ভাই? এর মডেল 2013 মডেল, 2016 রেজিস্ট্রেশন। 13 মডেল 16 রেজিস্ট্রেশন। 16 রেজিস্ট্রেশন, হ্যাঁ। আচ্ছা, 13 মডেল 16 রেজিস্ট্রেশন, একবারে ওয়ান পিস গাড়ি ভাই। আচ্ছা, এটা সিএনজি এলপিজি কি অবস্থা? সিএনজি এলপিজি, সিএনজি করা, এটা সরা তো। এই যে সিএনজি করা আছে না ভাই? হ্যাঁ, দেখাই দি ভাই, তাহলে ভালো ওই যে। হ্যাঁ হ্যাঁ, সিএনজি করা আছে। তারপর না বানা, সিএনজি করা আছে, না বানা থেকে। হ্যাঁ, না বানা। মাশাআল্লাহ, কোনো এক্সপিরিয়েন্স টু আছে কিনা ফিজিক্যালি আইসা দেখে নিবার, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল সাইড ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এর ইঞ্জিন রুম একটু দেখি আমরা। XGO, এটা হচ্ছে 13 মডেল 16 রেজিস্ট্রেশন। হ্যাঁ, 13 মডেল 16 রেজিস্ট্রেশন। 13 মডেল 16 রেজিস্ট্রেশন। এই যে দেখেন, ভিতরে কোনো কালার হয় না? সেট না না, কালার ভিতরে কালার করা যায় না। ভিতরে কালার করলে বোঝা যায় যে এটা জামেলা। মার খাইছি, বোঝা যায় এটা জামেলা আছে। ভিতরে যে কাজে আমি এই তো এই ক্যামেরাতে দেখার নিয়মিত এইটা, এটা ক্যামেরায় তো মানুষ দূরে তো কি লেগে দেখে যে মনে করেন ভিতরে রং করা আছে কিনা। রং করা থাকলে এটা একটু ঝামেলা আছে, ঝামেলা আছে। আর যদি আমার রং করা না থাকে তাহলে রঙই করে না, তাহলে ঝামেলা এলো করতেন। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা বুঝলাম। তাহলে এটার দাম কত দিয়েছেন সাইদ ভাই? এটার দাম চাইতেছি ভাই, একবারে বাজার রেট হলো 17,95,000। কমায় না ভাই, এটা অফারে তো দিয়ে দিচ্ছি। 5,000 অফার দেন। দেন ইসলাম, ইসলাম, ইসলামই 5,000। ইসলামই 5,000, ঠিক আছে। আচ্ছা, এবার সে এসআই, এসআই ও ভাই, এটা একটা অপশন দিয়ে দি ভাই, এটা সব দরদাই অটো। কি সব দরদাই অটো? দেখেন তো, এই দেখেন, একটা দেখেন, একটা একটা করে দেখেন। ঠিক আছে সাইদ ভাই, এই দেখেন। বিশাল বড়, বিশাল বাসায় বড়, এত বড় টিভি থাকে না, বিশাল বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। এবং এটা হচ্ছে সানরুফ মন্ডপ সহ সহ অল ডোর, অল ডোর বলবো, শুধু টু ডোর থ্রি ডোর বলা যাবে না, এটা হচ্ছে অল ডোর অটো পাওয়ার। আর এটা হচ্ছে এসআই, এসআই, এসআই অরিজিনাল এসআই, যত ফিচার আছে পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টার্ট, ঠিক আছে। দেখেন একবার কি কইব। আচ্ছা, এটা কি অকটেন দিবেন ভাই? ফুল দিবেন, এটা অকটেন দিবেন? এটা তেলের গাড়ি ভাই। হ্যাঁ, অকটেন দিবেন, ঠিক আছে। এবং যে বডি কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপান থেকে এইভাবে আসে, আমরা এনে কিছু জানি না, খালি আমরা স্টিলের বাম্বা লাগাই দিছি। দেন এটা অরিজিনাল কালার ভাই, অরিজিনাল কালার, এটা অরিজিনাল কালার। আচ্ছা, একদম ছোট করে বলে দেন। ও ভাই, এটা তো দাম হলো 28,50,000 টাকা, কিন্তু আমরা তো ঈদের অফার, এর ভিতরে রইলো ঈদের অফার, রইলো কোনটার ভিতরে? 28,50,000 এর ভিতরে ঈদের অফার রইলো না? রইলো না, দিয়ে দেন না? দিয়ে দিলাম, আসলে তো এটা হানেন, আমি যদি সবই দিয়ে দেই তাহলে এটার লোক তো আসতে হইব, আমার কাছে আসুক, আমি এটা লাগে ঈদ অফার রাখলাম, ভালো অফার রাখলাম ঈদ অফার। 10,000 টাকা সালাম, এটা যান দিলাম, 10,000 সালাম যান দিলাম, 10,000 সালামি যান দিলাম, 10,000 সালামি, ইসলামি 10,000 যান। ওকে, আর যারা ফিজিক্যালি আসতে চায় তারা কিভাবে আসবেন? আমি আবার বলে দিই, এটা হচ্ছে মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারের পাশে। আর এরপরও যদি লোকেশন চিনতে অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ অবশ্যই আছে। আর সাইদ ভাই মনে একটু আবার ঠিকানা ভালো করে। হ্যাঁ, আমার এটা তো একবারে সহজ ভাই, ঠিকানাটা আমি একবারে বলে দিই সহজ। আপনি যদি শ্যামলি দিয়ে আসে তাহলে থানা আদাবর থানাটা পার হইলেই মাত্র 2 মিনিটের পরে আমার শুরু। আচ্ছা, আবার যদি শিয়া মসজিদে আসে তাহলে এদিক দিয়ে আসলে এদিক দিয়ে সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে সূচনা কমিটি সেন্টারের পাশে। আচ্ছা, আর তারপর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আমার ফোন দিলে আমার পাইব ইনশাল্লাহ। ওকে, সবাইকে ঈদ মোবারক জানিয়ে, আর সবার জন্য ইচ্ছালামি রইলো, আমার এই শোরুমে গাড়ি গেলে ইচ্ছালামি পাবে। হ্যাঁ, আর হলো আমাদের শোরুম MS কার গ্যালারি মোহাম্মদপুর টিক্কাপাড়া নানক সাহেবের বাড়ির পাশে। আচ্ছা, আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তারপর 01922344009।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক, সাইদ ভাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।